আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনোরকম স্কিপ করবে না তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না চলো এবার দেখে নিই ভিডিওটির মূল বিষয়বস্তু প্রথমে তোমাদের বাংলা মেজরের সিলেবাসটি উপস্থাপন করবো তারপরে এই সিলেবাস অনুযায়ী সাজেশনের পুরো প্রশ্নগুলো উপস্থাপন করবো তোমরা যদি এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তিন মার্ক ছয় মার্ক এবং বারো মার্কের প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র দুশো টাকা পেমেন্ট করতে হবে বাংলা মেজরের জন্য ইতিহাস মেজরের পেপারের নোটসও রেডি আছে তোমার তোমার বা তোমার বন্ধুদের কারো যদি প্রয়োজন হয় তাহলে সংগ্রহ করে নিতে পারো তার জন্য নিজেরাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার বিষয়ের নোটস আছে কি না সেটা জেনে নিতে পারো আমাদের এই সমস্ত নোটসপত্র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয় আর তোমাদের এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে প্রচুর অর্থ ব্যয় করা এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না ঘরে বসেই মাত্র দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলে এখন পেমেন্ট করলে এখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব থাকবে তিন মার্ক ছয় মার্ক এবং পনেরো বারো মার্কে তোমাদের পরীক্ষা হয় সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের পেয়ে যাবে পেয়ে যাবে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না চলো দেখেনি দেখে নাও তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে পিডিএফ কপিতেও তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা থাকবে সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর টু বড়ো প্রশ্ন এটি বড় প্রশ্নের সাজেশন এবং পিডিএফ তিন মার্কের আলাদা পিডিএফ আছে সেই পিডিএফটি তোমরা আলাদাভাবে ওটি পেয়ে যাবে মা দুশো পঞ্চাশ টাকার মধ্যেই সব দেখো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয় এটাই তোমাদের সিলেবাস সিলেবাসে কী রয়েছে সেটা তোমরা সংক্ষিপ্ত আকারে দেখে নাও আমি সংক্ষিপ্ত আকার তুলে ধরছি প্রথমার্ধে রয়েছে উনিশ শতক উনিশ শতকের বাংলা আধুনিক বাংলা সাহিত্য প্রথমে রয়েছে গদ্য প্রবন্ধ ফোর্ট উইলিয়াম কলেজ রাজারামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পত্রপত্রিকা থেকে রয়েছে দিকদর্শন সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা তিন নম্বরে রয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে মানসী ও সোনার তরী চার নম্বরে রয়েছে মধুসূদন দত্ত নাটকে নাটকে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক ও সামাজিক নাটক তোমাদের পড়তে হবে এরপরে দেখো পাঁচ নম্বরে উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত স্বর্ণকুমার দেবী একমাত্র মহিলা লেখিকা তোমাদের এই সিলেবাসে রয়েছে অবশ্যই ভালো করে পড়বে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় বিশ শতক বিশ শতকের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে কী কী রয়েছে দেখো গদ্য প্রবন্ধে রয়েছে প্রমোদ চৌধুরী বুদ্ধদেব বসু দুই নম্বরে পত্রপত্রিকায় রয়েছে সবুজপত্র কল্লোল তিন নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ করে তোমাদের পড়তে হবে বলাকা পর্ব আর পুরবী পর্ব নজরুল ইসলাম জীবনানন্দ দাস নাটকে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক আর ঐতিহাসিক নাটকের এই দুটো ভাগ ভালো করে পড়তে হবে এছাড়া রয়েছে ক্ষীরদপ্রসাদ বিদ্যাবন বিনোদ পাঁচ নম্বরে রয়েছে উপন্যাস উপন্যাসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ শতকের উপন্যাস তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম ওরফে রাজশেখর বসু বলা বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় আর নারায়ণ গঙ্গোপাধ্যায় আর সাত নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে উনিশ শতক ও বিশ শতক মিলিয়ে সামগ্রিকভাবে পড়াশোনা করতে হবে এরপরে দেখো তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক একদম সিলেবাসে যেভাবে রয়েছে সেইভাবেই তোমরা এই সাজেশনে পিডিএফ কপি পাবে তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নের উত্তর থাকবে পিডিএফ কপিতে কিন্তু যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবেই বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এই প্রশ্নটি অথবা দেওয়া রয়েছে বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি রামরাম বসুম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এগুলো ছয় অথবা বারো মার্ক হিসাবে আসতে পারে ছয় মার্ক হিসাবে আসলে তোমরা একটু ছোট করে লিখবে বারো মার্ক হিসাবে আসলে তোমরা যতটা পারবে তোমরা লিখার চেষ্টা করবে পিডিএফ কপিতে যেভাবে দেওয়া আছে তোমরা সেইভাবেই পড়বে কিন্তু আলাদা ছয় মার্কের প্রশ্ন পড়বে আবার বারো মার্কের আলাদাভাবে পড়বে তাতে আমাদের পিডিএফের পরিধি যেমন বৃদ্ধি পাবে সেই সঙ্গে তোমাদের বারবার একই প্রশ্ন পড়তে হবে আমরা এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা একটি প্রশ্ন পড়লেই সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে সেইভাবেই তৈরি করা হয়েছে চার নম্বর চার নম্বর প্রশ্নে রয়েছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পত্রপত্রিকা থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন তোমার পাঠ্য উনিশ শতকের সাময়িক পত্র পত্রিকার অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই একটি প্রশ্ন পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে এখানে অথবা দিয়ে তোমাদের দেওয়া রয়েছে দেখো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিকদর্শন ও সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো এইভাবে আসলে ছয় মার্ক হিসাবে আসবে তোমরা শুধুমাত্র ভূমিকা লিখবে দিকদর্শন আর সংবাদ প্রভাকার পত্রিকা লিখে দেবে যে যতটুকু অংশ পরীক্ষায় চাইবে ততটুকুই লিখবে অথবা দেখো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো শুধু তত্ত্ববোধিনী পত্রিকার অংশটুকুই তোমাদের লিখতে হবে এছাড়া এই প্রশ্নটি তোমাদের ছয় মার্ক হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এবং বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো এটি ছয় মার্ক হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তবে তোমরা এই বারো মার্কের একটি প্রশ্ন এটা কিন্তু একটাই প্রশ্নই একটা প্রশ্ন পড়লেই এই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে তারপরে দেখো কাব্য থেকে এক নম্বর প্রশ্ন যুগসন্ধের কবি হিসাবে ঈশ্বরচন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো তারপর দুই নম্বর প্রশ্ন এটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভোরের পাখি কাকে বলা হয় তার কবি প্রতিভার পরিচয় দাও অথবা বাংলা গীতিকাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এবার নাটক থেকে প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন বাংলা নাটকে বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলা নাটকে বিশেষ করে পৌরাণিক ও সামাজিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তিন মার্ক ছয় মার্ক এবং বারো মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের বিগত দিনে যে ধরনের প্রশ্ন এসেছে সেই ধরনের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে আর তোমাদের কেটে কেটে প্রশ্ন আসবে যেভাবেই শর্ট প্রশ্ন আসুক না কেন আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত ধরনের শর্ট প্রশ্নের উত্তর করতে পারবে উপন্যাস থেকে প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা কথা সাহিত্য বা উপন্যাসে রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলা কথা সাহিত্যে বা উপন্যাসে একজন মহিলা মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো অথবা এরপরে দেখো দ্বিতীয় দ্বিতীয়ার্ধ অর্থাৎ বিশ শতকের বাংলা সাহিত্য গদ্য প্রবন্ধ থেকে একটাই প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলা প্রবন্ধের বিকাশে বা চলিত গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দুই নম্বর পত্রপত্রিকা থেকে একটাই প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো তারপরে কাব্য থেকে ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এরপরে নাটক থেকে প্রশ্ন বাংলা পৌরাণিক ও ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো দুই নম্বর বাংলা নাটকে বিদ্যা বিনোদের অবদান আলোচনা করো তবে এখানে দ্বিজেন্দ্র লাল রায় ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি পৌরাণিক নাটক হিসাবে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো এখানে পৌরাণিক নাটক আলাদাভাবে আলোচনা করা আছে ঐতিহাসিক নাটক আলাদাভাবে আলোচনা করা আছে যদি শুধু ঐতিহাসিক বলে তাহলে ঐতিহাসিক ভূমিকা লিখবে আর ঐতিহাসিক অংশ ঐতিহাসিক যেখান থেকে পয়েন্ট করা আছে ঐতিহাসিক নাটক সেখান থেকে তার পরবর্তী পয়েন্টের অংশগুলো লিখবে তোমরা যেভাবেই পরীক্ষায় আসবে না কেন তোমরা সমস্তভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারবে সেইভাবে পিডিএফ কপিতে রেডি করা আছে তারপরে দেখো উপন্যাস থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলা উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটিও ইম্পর্টেন্ট বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরে ছোটো গল্পে এটি ভীষণ ইম্পর্টেন্ট এটা আসবেই পরীক্ষায় এক নম্বর প্রশ্ন দেখো ছোটো গল্পে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বাংলা ছোটো গল্পে হাস্য গল্প রচনায় পরশুরাম অরফের রাজশেখর বসুর অবদান আলোচনা করো এই ছিল সাজেশন সাজেশন ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলোরই অ্যান্সার আমাদের এই পিডিএফ কপিতে রয়েছে পিডিএফ কপিটি এবার দেখে নিতে পারো এই সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন এখন পেমেন্ট করলে এখনই পেয়ে যাবে তুমি ফোনপে গুগল পে যে কোনো পেমেন্ট অপশানের মাধ্যমে এই নাম্বারে পেমেন্ট করতে হবে অথবা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে আমরা কিউ কোড পাঠাবো সেই কিউ কোডে স্ক্যান করে পেমেন্ট করবে তাহলে পেমেন্টের কোনো সমস্যা হবে না পেমেন্টের রিসিভ কপি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে তাহলে তোমাদের পিডিএফ কপি সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেওয়া হবে কোনো ব্যস্ততার কারণে হয়তো কখনো কখনো কিছুক্ষণ দেরি হতে পারে তোমরা টেনশন করবে না আমাদের এখানে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই বা তোমরা টাকা পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না এটা তোমরা চোখ বন্ধ করে আমাদের বিশ্বাস করতে পারো দেখো এবার সাজেশন ভিত্তিক প্রশ্ন ও উত্তর প্রথমার্ধ উনিশ শতক যেভাবে তোমরা সাজেশনে দেখলে সেই সেইভাবেই সিরিয়াল অনুযায়ী প্রশ্ন এবং উত্তর রয়েছে গদ্য প্রবন্ধ একদম সিরিয়াল অনুযায়ী প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে দেখো বাংলা গদ্যের বিকাশে ফোর্টউইলিয়াম কলেজের অবদান সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে পুরোটাই কম্পিউটার টাইপ এখানে হাতে লিখা বা বইয়ের ছবি তোলা নেই এটা পুরোটাই আমাদের তৈরি করা নোটস এইভাবে তোমরা সাধারণত বইয়ে পাবে না আমরা এইগুলো এই সমস্ত নোটসগুলো তৈরি করি তোমরা এগুলো যদি সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে কারণ বর্তমানে আমরা ম্যাক্সিমাম নোটস তৈরি করি কল্যাণী ইউনিভার্সিটির কল্যাণী ইউনিভার্সিটি পুরোটাই আমাদের নোটসের উপরে ভিত্তি করে এখন খুব ভালো ফলাফল হচ্ছে তোমরা যদি খুব ভালো ফলাফল করতে চাও এবং অর্থ এবং সময়ের সাশ্রয় করতে চাও তাহলে আজই যোগাযোগ করো তোমরা যদি আমাদের নোটস বেশি পরিমাণে সংগ্রহ করো এবং বন্ধুদের আমাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করো তাহলে পরবর্তী সেমিস্টারে আমরা অনেক আগেই নোটস তৈরি করব কারণ তোমাদের ইউনিভার্সিটির মেয়েদের রেসপন্স পাইনি বলেই আমরা এতদিন নোটস তৈরি করিনি কিন্তু এই মুহূর্তে পরীক্ষার প্রাক মুহুর্তে আমাদের বেশ কিছু রিকোয়েস্ট এসেছে বলে আমরা এই নোটসগুলো তৈরি করেছি তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং ছেলে মেয়েদের যদি আমাদের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় আগামী সেমিস্টারে তোমাদের সমস্ত পেপারেরই আমরা মেজর মাইনর এসএসসি সমস্ত পেপারের নোটস তৈরি করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি